বহুল ব্যবহৃত দশটি শব্দের প্রোনাউন্সিয়েশন এবং মিনিং নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সো আজকের ভিডিওর প্রথম যে শব্দ সেটা হলো অ্যাবজর্ব অ্যাবজর্ব অর্থ হলো শোষণ বা সুশিয়ালোয়া যেটা শ্বাসের মাধ্যমে আমরা নিয়ে থাকি সেটাকে শোষণ বলে থাকে শব্দটা হলো অ্যাবজর্ব উচ্চারণটা হলো অ্যাব তারপরে জর্ব এস আর বি জর্ব অ্যাবজর্ব দ্বিতীয় যে শব্দ সেটা হলো অ্যাবজর্বেল অ্যাবজর্ব অ্যাবল এটা হলো শোষণযোগ্য যা শোষণ করা যায় অ্যাবজর্ভ অ্যাবল আমরা যখনই ইংরেজি ভালো করে শিখতে যাব বা প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি বলার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমাদের শেখাটা তাড়াতাড়ি হবে এরপরে যে শব্দটা আছে সেটা হলো অ্যাবজর্বিং এর অর্থ হল অত্যন্ত চিত্তাকর্ষক মানে যা আমাদেরকে আকৃষ্ট করে খুব বেশি আকৃষ্ট করে এগুলো এই ধরনের জিনিস বা বস্তুকে আমরা অ্যাবজর্ভিং বলে থাকি অ্যাব এস ও আর তে হয় জর অ্যাবজর বিং অ্যাবজর্ভিং অ্যাবজর্ভিং অত্যন্ত চিত্তাকর্ষক অ্যাবজর্বশন শোষণ বা সম্পূর্ণ মনোনিবেশ করা অ্যাবজর্বশন এই ওয়ার্ডটা দুইটা আলাদা আলাদা সিচুয়েশানে ব্যবহার করা যায় একটা হলো শোষণ যেটা আমরা আজকের ভিডিওর প্রথমে যে শব্দটা পড়লাম সেটার একই অর্থ দাঁড়ায় আরেকটা ভিন্ন অর্থ হলো সেটা সম্পূর্ণ মনোনিবেশ কোনো একটা কাজে বা কোনো একটা কিছুতে আমরা যদি যখন মন মনোনিবেশ করি সম্পূর্ণভাবে সেটাকে অ্যাবজর্বশন বলা হয় উচ্চারণটা যদি আমরা দেখি তাহলে হবে অ্যাবজর্ব তারপর শোন অ্যাবজর্পশন অ্যাবজর্বশন তারপর হলো অ্যাবস্টেইন অ্যাবস্টেইন অর্থ বিরত থাকা অ্যাবস্টেইন অ্যাপস্টেইন অ্যাপস্টেইন অ্যাবস্টেইন বিরত থাকা নেক্সট ওয়ার্ড হলো অ্যাবস্টেইনার অ্যাবস্টেইনার আমরা আগের ওয়ার্ডটা দেখলাম অ্যাবস্টেইন অ্যাবস্টেইন অর্থ হলো বিরত থাকা আর অ্যাবস্টেইনার আমরা এই অর্থটুকু এই শব্দটুকু শুনেই আমরা বুঝতে পারি যে যারা বিরত থাকে এরকম লোক কিন্তু অ্যাবস্টেইনার দ্বারা বিশেষ ধরনের বিরত থাকা লোকদের বোঝা যারা যেমন মাদক বর্জনকারী বা যে মদ খায় না এমন লোকদেরকে অ্যাবস্টেইনার বলা হয় অ্যাবস্টেইনার অ্যাপস্টেইনার অ্যাবস্টেইনার তারপর অ্যাপস্টিমিয়াস হলো হল স্বল্পাহারি বা যে অল্প খায় অল্প পরিমাণে যারা আহার করে তাদেরকে অ্যাপস্টিমিয়াস বলা হয় উচ্চারণটা যদি আমরা দেখি প্রথমে অ্যাপস টিমি অ্যাফটিমিয়াস তারপর হলো অ্যাপস্ট্যান্ড পরিষ্কারক এখানে পরিষ্কারক বলতে যা দ্বারা পরিষ্কার করা যায় বা পরিষ্কার করা হয় এমন বস্তু বা পদার্থগুলোকে বোঝাবে অ্যাবস্টারজেন্ট অ্যাবস্টারজ্যান্ট অ্যাবস্টারজ্যান্ট এরপর আছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট হল আমরা নাউনের একটি ভাগ দেখতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে অ্যাবস্ট্রাক্ট অর্থ আসলে দাঁড়ায় অবাস্তব বা বিমূর্ত যার কোনো মূর্তি নেই বা হাতে স্পর্শ করা যায় না এমন বস্তু অ্যাবস্ট্রাক্ট আবার এর আরেকটা অর্থ আছে সেটা হলো সারাংশ সো অ্যাবস্ট্রাক্ট উচ্চানটা আমরা যদি দেখি তাহলে হবে অ্যাপস তারপরে ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নেক্সট ওয়ার্ড হলো অ্যাবস্ট্রাক্টেড অ্যাবস্ট্রাক্টেড অর্থ হলো অন্নমনস্ক বা আনমোনাম কোনো একটা কাজে যদি আমরা অমনোযোগী থাকি এক কথায় বলতে পারি অমনোযোগী অ্যাবস্ট্রাক্টেড অ্যাপস ট্রাক্টেড অ্যাবস্ট্রাক্টেড ওকে লার্নার্স এই ভিডিওতে আমরা পাঁচটা দশটা শব্দ সম্পর্কে জানলাম দশটা শব্দের উচ্চারণ এবং সেই শব্দগুলোর অর্থ কীভাবে দাঁড়ায় ওকে লার্নার্স থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই